হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাইসাস ক্রিয়েশন। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি, তাই আরও একটা নিউ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম। আমার আজকের ভিডিওর টাইটেল ও থাম্বনেইল থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদের সঙ্গে কী শেয়ার করতে চলেছি। আপনারা ঠিকই ধরেছেন, আমি একটা ব্রাইডাল দোপাট্টা আপনাদেরকে বানিয়ে দেখাবো। কিছুদিনের মধ্যেই আমার দাদার মেয়ের বিয়ে রয়েছে, আর এই দোপাট্টাটাই আমি তাকে গিফট করব বলেই আমি বানাচ্ছি। তাই ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি। তো ভিউয়ার্স, চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। ভিউয়ার্স, দোপাট্টা তৈরি করার জন্য যে মেটেরিয়ালসগুলো আমি ব্যবহার করছি সেগুলোর মধ্যে কিছু মেটেরিয়ালস আমি অনলাইন থেকে নিয়েছি আর কিছু আমার কাছে ছিল। দোপাট্টার জন্য যে নেটের কাপড়টা নিয়েছি সেটা মেশো থেকে নিয়েছি 203 টাকা দিয়ে, আর এই নেটের কাপড়টি টোটাল রয়েছে 5 মিটার। আপনি যদি অনলাইন থেকে নেটের কাপড় কেনেন আপনাকে 5 মিটারই নিতে হবে, এর কম আপনারা পাবেন না। দোপাট্টার জন্য একটা বিটসের লেস নিয়েছি, এই লেসটা আমি মেশো থেকে 225 টাকা দিয়ে নিয়েছি। লেসটা হোয়াইট কালারের, এতে হোয়াইট ও গোল্ডেন কালারের ছোটো ছোটো বিটস দেওয়া আছে, আর এই লেসটা আছে টোটাল 9 মিটার। আপনারা এটা শাড়িতে লাগাতে পারেন, তবে আমি এটা দোপাট্টার জন্য নিয়েছি। সেকেন্ড যে লেসটা দেখাবো সেটা আমি মিশো থেকেই নিয়েছি 372 টাকা দিয়ে, আর এটা 8.5 মিটার আছে। এটা রেড কালারের, রেডের উপরে গোল্ডেন কালারের সুতো ও চুমকি দিয়ে খুব সুন্দর কাজ করা আছে। যে লেস দুটো দেখছেন এটা আমি বড়বাজার থেকে নিয়েছি। এই লেসটা দেখুন কি সুন্দর ছোটো ছোটো বিটস দেওয়া আছে, আর এই লেসটা সিম্পল একটা লেস, এতে কোনো বিটস বা কোনো চুমকি বা কোনো সুতোর কাজও নেই। আমি কীভাবে দোপাট্টাটা তৈরি করব এবার আমি সেটা আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, প্রথমে লাল নেটের নিচে বিটসের লেসটা রেখে আমি সেলাই করে নেব। কীভাবে সেলাই করছি সেটা দেখে নিন। ভিউয়ার্স, আপনাদেরকে আরও আরেকটা কথা বলে রাখি, আমার যে টেলারিং মেশিনটা আপনারা দেখছেন এটা প্রায় 25 বছরের পুরনো টেলারিং মেশিন। অবস্থা দেখে আশা করি আপনারা বুঝে গেছেন এই মেশিনটা কত পুরানো। ভিউয়ার্স, আমি খুব তাড়াতাড়ি আপনাদের জন্য পুরনো টেলারিং মেশিন কীভাবে সার্ভিসিং করতে হয় এবং পুরনো টেলারিং মেশিনকে কীভাবে আবার নতুন করে আপনারা ব্যবহার করতে পারেন তার আর একটা নিউ ভিডিও আনছি। কোনে লেসটা একটু ত্রিকোণ করে ফোল্ড করে ঘুরিয়ে নিয়ে আবার লম্বায় সেলাই করব। লম্বায় পুরোটা এইভাবে সেলাই করে নেব। ভিউয়ার্স, দেখুন দোপাট্টাতে বিটসের লেস সেলাই কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে দেখুন, কিছুটা লেস বেশিও হয়েছে। এরপর আমি গোল্ডেন কালারের যে বিটসের লেস ছিল সেটাই লাগাবো। আরও একটা কথা বলে রাখি, হোয়াইট বিটসের লেসটা আমি নেটের নিচে দিয়ে সেলাই করেছিলাম, কিন্তু গোল্ডেন বিটসের লেসটা আমি নেটের উপরে রেখে সেলাই করছি। কোনগুলো কেমনভাবে সেলাই করছি ভালো করে দেখে নিন। ভিউয়ার্স, দেখুন লেসটা দোপাট্টাতে সব দিকে লাগানো হয়ে গেছে, লেসের দুই দিকেই সেলাই করব। এই দেখুন একদিকে সেলাই করে নিয়েছি, এবার আর একদিকে আগের মতোই সেলাই করে নিচ্ছি। ভিউয়ার্স, সেকেন্ড লেসটাও আমার সেলাই কমপ্লিট হয়ে গেছে, কেমন লাগছে দেখুন। এরপর রেড কালারের লেসটা সেকেন্ড লেসের পরে সেলাই করে নেব। প্রথমে এই দিকটা সেলাই করব। কোণে কেমনভাবে সেলাই করছি দেখে নিন। লেসটাকে ত্রিকোণ করে ফোল্ড করে নিয়ে ঘুরিয়ে লম্বায় সেলাই করে নেব। এইভাবে বাকি লেসটা লম্বায় সেলাই করে নেব চারিদিকে। লেসের একদিকে পুরোটা সেলাই কমপ্লিট হয়ে গেছে, শেষেরটা এইভাবে মুড়ে সেলাই করে নেব।
লেপে আরেক দিকে আগের মতোই চারিদিকে সেলাই করে নিচ্ছি। রেড লেসটা পুরোটা সেলাই কমপ্লিট হয়ে গেছে, কেমন লাগছে আপনারা দেখে বলুন। রেড লেসের পর এই গোল্ডেন কালার লেসটা দিচ্ছি, আর এই গোল্ডেন কালার লেসটা আগের লেসগুলো যেভাবে সেলাই করেছি এই লেসটাও ঠিক সেইভাবেই সেলাই করব। সেলাই করতে করতে আরও একটা কথা বলি, এই দোপাট্টাতে আমি চারটে লেস লাগিয়েছি। প্রথমে লাগিয়েছি হোয়াইট বিটসের লেস, সেকেন্ড লাগিয়েছি আমি গোল্ডেন কালার বিটসের লেস, থার্ড লাগিয়েছি রেড কালারের লেস, ও ফোর্থ যে লেসটা সব থেকে শেষে আমি লাগিয়েছি যে লেসটা সে হচ্ছে সিম্পল গোল্ডেন কালারের লেস। দোপাট্টাতে চারটে লেস লাগানো হয়ে গেছে, কেমন লাগছে আপনারা দেখুন। ভিউয়ার্স, আমার দোপাট্টা অলমোস্ট শেষ হয়ে এসছে, কারণ যতগুলো লেস ছিল এবং বিটসের লেস ছিল প্রত্যেকটাই আমার দোপাট্টার মধ্যে লাগানো হয়ে গেছে। এবার আমি এই দোপাট্টাটাকে আর একটু গর্জিয়াস করার জন্য আমি কিছু স্টোনের কাজ করব, যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই স্টোনগুলো আমি ব্যবহার করছি, স্টোনগুলোকে আমি কীভাবে দোপাট্টাতে লাগাবো সেটাই আমি আপনাদেরকে দেখাবো। দোপাট্টাতে যেখানে যেখানে স্টোন লাগাবো সেখানে প্রথমে আমি চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি। স্টোন লাগানোর জন্য আমি ফেভিকল ইউজ করছি। দোপাট্টাতে স্টোন কীভাবে লাগাচ্ছি সেটা আপনাদের ভালো করে দেখানো ও বোঝানোর জন্য আমি আমার টেলারিং মেশিনের টেবিলে করে দেখাচ্ছি। আপনারা মনে করলে মেঝেতে বসে এটা করতে পারেন। দোপাট্টাতে স্টোন দিয়ে যতটা ডেকোরেশন করার ছিল আমার টোটালটাই কমপ্লিট হয়ে গেছে। তো ভিউয়ার্স, দুলহান দোপাট্টাটা কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা দেখুন আমার দুলহান দোপাট্টাটা যেটা বানাচ্ছিলাম সেটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এরকম একটা লটকান তৈরি করে লাগিয়েছি, আর এই লটকানটা যদি আপনারা দেখতে চান কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি আপনাদেরকে শেয়ার করে দেব। ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর আমাদের নিউ দুলহানকে কংগ্রাচুলেশন জানাবেন। টাটা।